বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা পাওয়ারপয়েন্ট নিয়ে আলোচনা করব। তো আজকে টিউটোরিয়ালে আমরা পাওয়ারপয়েন্টের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাওয়ারপয়েন্ট আপনি কেন ব্যবহার করবেন এবং পাওয়ারপয়েন্ট দিয়ে আপনি কিভাবে বিভিন্ন প্রেজেন্টেশন ডিজাইন কাজগুলো করবেন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো তাহলে দেখেন, আমরা পাওয়ারপয়েন্ট যে সফটওয়্যারটা সেটা আমরা কিভাবে খুলব। তো যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে কাজ করছি তাদের জন্য পাওয়ারপয়েন্টটা বোঝাও খুবই সহজ হবে। তো আমরা যেভাবে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের ফাইলগুলো ওপেন করি ঠিক সেভাবে ওপেন করতে হবে। তো তাহলে দেখেন, আমার টেক্সট বারে আমার পাওয়ারপয়েন্ট সফটওয়্যারটা আছে, আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে পাওয়ারপয়েন্ট সফটওয়্যারটার ইন্টারফেসটা এখানে আসছে। তো পাওয়ারপয়েন্ট সফটওয়্যারটা আমরা কেন শিখব? তো পাওয়ারপয়েন্ট সফটওয়্যারটা দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন, যেমন আপনি প্রেজেন্টেশনের কাজ করতে পারবেন, এছাড়া আপনি গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন জিনিস আপনি পাওয়ারপয়েন্ট ব্যবহার করে করতে পারবেন, এছাড়া ভিডিও করতে পারবেন। তো এগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন কাজগুলো কিভাবে করবেন আমরা বিস্তারিত দেখাবো। তো আমরা যারা ফ্রিল্যান্সিং করি, তো ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে অবশ্যই পাওয়ারপয়েন্ট সফটওয়্যারটা সম্পর্কে জানতে হবে, কারণ আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন আপনার বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন ইমেজ তৈরি করতে হবে। তো এই ইমেজগুলো আপনি পাওয়ারপয়েন্ট সফটওয়্যারটার মাধ্যমে খুব সহজে আপনি খুব সুন্দর সুন্দর ইমেজ তৈরি করে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই সফটওয়্যারটা আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল আপনারা যারা পারেন তাদের জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করাটা খুবই সহজ হবে। তো দেখেন, আমি এই পাওয়ারপয়েন্ট সফটওয়্যারটা খুললাম। পাওয়ারপয়েন্ট সফটওয়্যারের এখানে দেখেন এই যে হোম অপশনে এই অপশনগুলো আছে। আবার নিউতে দেখেন, আমি যদি নিউতে ক্লিক করি, নিউতে দেখেন এখানে বিভিন্ন অপশনগুলো আসছে। তো আমরা হোমে দেখাচ্ছি। তো হোমে আপনি দুইটা অংশ দেখতে পারবেন, একটা হচ্ছে যে থিম আর একটা হচ্ছে যে আপনার টেমপ্লেট প্রেজেন্টেশন। তো আমি আপনাদেরকে প্রথমে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করে দেখাচ্ছি। আমরা যখন এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব, তাহলে দেখেন আমার এই পাওয়ারপয়েন্টের সফটওয়্যারটা ওপেন হয়েছে এবং একটা ব্ল্যাঙ্ক পেজ একটা ওপেন হয়েছে। তো আমরা যেরকম এক্সেলে এক্সেলের একটা ওয়ার্ক বুকে আমরা যেরকম অনেকগুলো আপনার শিট খুলতে পারি, ঠিক একইভাবে আপনি এই পাওয়ারপয়েন্টের একটা ফাইলের মধ্যে অসংখ্য কী করতে পারবেন, আপনি শিট খুলতে পারবেন। তো এই শিটগুলোকে এখানে বলা হয় স্লাইডস। অর্থাৎ আপনি যেমন আমার এখানে একটা প্রথম একটা স্লাইডস আসছে, আমি এখানে একটা ডিজাইন করব। এরপর আপনি দেখেন এই যে নিউ স্লাইড, এখানে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি যদি ব্ল্যাঙ্কে ক্লিক করেন, তাহলে দেখেন আরেকটি স্লাইডস কী হয়েছে, তৈরি হয়েছে। তো এভাবে আপনি এখান থেকে অসংখ্য স্লাইডস নিয়ে আপনি কী করবেন, ডিজাইন করবেন। তো এভাবে আপনি স্লাইডসগুলো নিয়ে আপনি কী করতে পারবেন, ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। এখন দেখেন আমরা আবার ফাইলে যাচ্ছি। ফাইল থেকে দেখেন আপনি এখানে চাইলে আপনার এখানে আছে থিম একটা অপশন আছে। আমরা যদি থিমে ক্লিক করি, দেখেন এখানে বিভিন্ন ধরনের থিম আছে। আপনি যদি যে থিমটা আপনার কাছে পছন্দ মনে হয় আপনি এরকম একটা থিমে ক্লিক করেন, ক্রিয়েটে ক্লিক করেন, তাহলে দেখেন এখানে একটা রেডিমেড একটা থিম আপনার জন্য তৈরি হয়ে গেছে। তাহলে এখানে আপনি এই থিমটার উপরে বিভিন্ন ডিজাইন আপনি কি করতে পারবেন, খুব সহজে আপনি চাইলে করতে পারবেন। তো এখানে আপনি গুগল থেকে বিভিন্ন প্রেজেন্টেশন আপনি কি করতে পারবেন, ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন। যেমন ধরেন আমরা গুগলে যদি লিখি পাওয়ারপয়েন্ট টেমপ্লেটস ফ্রি ডাউনলোড, তাহলে দেখেন এখানে অনেকগুলো সাইট আছে যেগুলো রেডিমেড তারা টেমপ্লেট তৈরি করে রাখছে। তো আমি যদি এই সাইটটাতে প্রবেশ করি, দেখেন তাহলে এখানে অনেক ধরনের কি আছে আপনার টেমপ্লেট তৈরি করা আছে। আপনি যদি এখানে রিসেন্টে ক্লিক করেন, রিসেন্ট থেকে দেখেন এগুলো কিন্তু কিছু আছে ফ্রি, কিছু আছে আপনার টাকা দিয়ে কিনতে হবে। তো আপনি এখান থেকে লাইসেন্সে ক্লিক করেন, লাইসেন্স থেকে দেখেন এখানে ফ্রি একটা অপশন আছে, আপনি ফ্রিতে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে বিভিন্ন অপশন আছে, যেমন স্টাইল, আপনি কীরকম স্টাইল চাচ্ছেন, যদি সিম্পল চান, সিম্পল, প্রফেশনাল, তারপরে কালারফুল, বিভিন্ন আপনি এখানে স্টাইল আপনি যেমন মডার্ন আপনার দিলাম এখানে। তারপরে দেখেন এখানে কালার, এখানে আপনি বিভিন্ন কালার চুজ করতে পারবেন, যেমন এই কালারটা দিলাম আমি। তারপরে দেখেন এখানে সাইজ, আপনি স্মল সাইজ দিলাম আমরা। তারপরে দেখেন ফরম্যাট, আপনার কীরকম ফরম্যাটে যাচ্ছেন, সাধারণত আপনার A4 এবং 16:9 এই দুইটা
ফর্মেটই আমরা বেশি ব্যবহার করে থাকি, কিন্তু প্রেজেন্টেশনের ক্ষেত্রে 16:9 এটা আমরা বেশি ব্যবহার করে থাকি। তো আমরা অলে দিলাম, এগুলো পরে আপনি যে কোনো ফর্মেটে আপনি করেন না কেন এগুলোকে আপনি সাইজগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তাহলে দেখেন এভাবে আপনি ফিল্টার করে যে কোনো এরকম অনেক ওয়েবসাইট আছে, যেমন দেখেন এখানে একটা সিবি আছে, আপনি যদি এরকম একটা সিবি নিতে চান, আমরা যদি ক্লিক করি তো দেখেন এখান থেকে এ দেখেন পাওয়ার পয়েন্ট একটা সিবি তৈরি করছে এখানে। তো দেখেন এখানে আপনার কী কী পেজ আছে নিচে দেখতে পারবেন। তারপরে যদি আপনি এখান থেকে ডাউনলোড করেন, যেখানে যদি ডাউনলোডে ক্লিক করেন তো দেখবেন যে এটা আপনার ডাউনলোড হবে, এই যে দেখেন নিচে ডাউনলোড হচ্ছে। তাহলে দেখেন আমরা এই শো ইন ফোল্ডারে যাচ্ছি, তাহলে দেখেন এই যে আমার এখানে টেমপ্লেটটা ডাউনলোড হয়েছে। আমি এটাকে কাট করে নিয়ে যাচ্ছি, আমি এটাকে কাট করতেছি, কাট করে আমি একটা ফোল্ডারে রাখতেছি, এখানে পেস্ট করলাম। তো দেখেন এটা আপনি কিভাবে আসবেন, আপনি অথবা ওপেন থেকে আসছি, ওপেন থেকে এসে আপনি আপনার এই প্রেজেন্টেশনটা আপনি কী করতে পারবেন, ওপেন করতে পারবেন যেটা আমরা ডাউনলোড করলাম। তাহলে দেখেন এখানে আমরা ব্রাউজ করতেছি, ব্রাউজ করে আমরা এই যে কম্পিউটার সায়েন্স সিবিটাকে ক্লিক করলাম, ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। তো দেখেন আমার এই ডাউনলোড করা প্রেজেন্টেশনটা এখন কী হচ্ছে, ওপেন হচ্ছে। তাহলে দেখেন এই যে আপনার পাওয়ার পয়েন্ট দিয়ে দেখেন উনি একটা এই যে ওনার সিবি করছে, দেখেন এখানে স্লাইস দিছে কয়টা, একটা অনেকগুলো উনি স্লাইস করছে। তো এগুলো হচ্ছে যে এক এক স্লাইডস, এই স্লাইডসে দেখেন উনি একটা কাভার একটা ফটো উনি তৈরি করছে। আপনি যদি চান যে আপনি এরকম একটা সিবি তৈরি করবেন, তাহলে এখানে ক্লিক করে আপনার ফটো এখানে দিতে পারবেন, এখানে ক্লিক করে আপনার নামটা দিয়ে দিতে পারবেন, এখানে সব কিছু আপনি চেঞ্জ করে আপনার এই ফর্মেটে আপনার মতো করে আপনি সিবিটা তৈরি করে ফেলতে পারবেন। তারপরে এরপরে দেখেন আমরা স্লাইডে ক্লিক করলাম, এখানে দেখেন আমরা আপনার মতো করে আপনি জিনিসগুলো সব কিছু এডিট করে সুন্দর করে তৈরি করতে পারবেন। তাহলে আমরা যে কোনো ইন্টারনেট থেকে আমরা বিভিন্ন ট্যাম্পলেট ডাউনলোড করে আমরা খুব সহজে কী করতে পারবো, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। এরপরে দেখেন আমি আরেকটা আপনার ট্যাম্পলেট আমি আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি, যেমন এটা অ্যাভোকেডো এজেন্সির একটা আমি ট্যাম্পলেট একটা নিচ্ছি। তাহলে দেখেন এটা একটা অ্যাভোকেডো এজেন্সির একটা কী করছি আমি প্রেজেন্টেশন নিচ্ছি। তাহলে ওরা একটা অ্যাভোকেডো বিক্রি করে এরকম একটা কোম্পানি, ওদের দেখেন ওদের প্রোডাক্টের বিভিন্ন বর্ণনাগুলো ওরা এই বিভিন্ন স্লাইডের মাধ্যমে কী করছে তুলে ধরছে। তো দেখেন তো প্রথম স্লাইডে দেখেন ওরা ওদের কোম্পানির নাম লিখছে অ্যাভোকেডো এজেন্সি, তারপরে দেখেন এখানে সুন্দর ছবি দিছে, ডিজাইন করছে। তারপরের দেখেন স্লাইডে ওরা দেখেন এখানে কী কী জিনিস আলোচনা করবে বা এগুলো নিয়ে একটা আলোচনা করছে। তারপরে টেবিল অফ কন্টেন্টস লিখছে, এখানে বিভিন্ন কিছু লিখছে। তাহলে এভাবে আপনি পাওয়ার পয়েন্টে বিভিন্ন স্লাইডে এক একটা স্লাইডে আপনি এক একটা বিষয় এভাবে সুন্দর করে প্রেজেন্টেশন আপনি করতে পারবেন। তো এখন আমরা দেখি যে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা কীভাবে কাজ করব। তাহলে দেখেন আমরা যখন একটা এখান থেকে আবার আমি দেখাচ্ছি, আমরা যখন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে করতে পারি, এখান থেকে যখন আমি ক্লিক করব তখন একদম ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা চলে আসবে। তো এখানে দেখেন আপনার এখানে কিন্তু একটা লেআউট আসছে, এই যে এখানে দেখেন এখানে একটা লেআউট আসছে। আপনি এই লেআউটটাকে ইচ্ছা করলে ব্ল্যাঙ্ক করে দিতে পারেন, দেখেন ব্ল্যাঙ্ক চলে আসছে। অথবা আপনি এই স্লাইডটাকে আপনার মতো করে এখানে দেখেন বিভিন্ন রকমের কিন্তু ওদের লেআউট দেওয়া আছে, যেমন আপনি চাইলে টাইটেল স্লাইড দিতে পারেন, যেমন আমরা এখানে একটা যে কোনো জিনিসের একটা টাইটেল দিব, অথবা যেমন আজকে ধরেন আমরা পাওয়ার পয়েন্টের ক্লাস করাবো, তো পাওয়ার পয়েন্ট এখানে লিখলাম পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল। তো আমি এখানে লিখতেছি পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল, লিখলাম এখানে লিখব বাই জেএল আউটসোর্সিং। তাহলে দেখেন এভাবে আমি একটা প্রথম স্লাইডের মধ্যে একটা ডিজাইন করলাম যে আমি পাওয়ার পয়েন্টের টিউটোরিয়াল করতেছি বাই জেএল আউটসোর্সিং লিখলাম। তাহলে দেখেন আপনার এই স্লাইডে আপনি যে ডিজাইনটা করবেন, ডিজাইনটা দেখতে কীরকম হবে এটার ভিউটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পারবেন আপনার ভিউটা কীরকমভাবে আসতেছে। এরপরে দেখেন আমি যদি আরেকটা স্লাইড আপনার নেই, এখানে আরেকটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম আমি, দেখেন এটা পুরো ব্ল্যাঙ্ক আসছে। এখন ইচ্ছা করলে আপনি এখানে যে বিভিন্ন লেখাগুলো আছে, আপনি এখানে ইনসার্টে যান, ইনসার্ট থেকে দেখেন এই যে টেক্সট বক্স আছে, তাহলে এখানে দেখেন আপনি এখানে এভাবে বক্স আঁকবেন, বক্স এঁকে আপনি বিভিন্ন লেখাগুলো লেখেন। যেমন আমি কিছু লেখা নিয়ে আসতেছি, যেমন দেখেন এখান থেকে আমি এই লেখাটা আনবো, তো দেখেন আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে গেলাম,
এখান থেকে দেখেন আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে একটা বক্স নিব, বক্স নিয়ে একটা বক্স এ কে আমি কি করলাম এটা, তাহলে আমি শুধু কিপ টেক্সট অনলি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আপনি এগুলাকে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। যেমন আমরা যে টেক্সটের ফরম্যাটিংগুলো যেগুলো শিখছি, যেমন এই যে বোল্ড করা, ইটালিক করা, তারপরে আন্ডারলাইন করা, এইভাবে আপনি টেক্সটের ফরম্যাটগুলো আপনি এখানে করতে পারবেন। তো এখানে একটা যেটা বাড়তি আছে দেখেন টেক্সট শ্যাডো, আমরা যদি এটাতে ক্লিক করি দেখেন এই টেক্সটের মধ্যে একটা শ্যাডো পড়ছে। তারপরে দেখেন এখানে ক্যারেক্টার স্পেসিং একটা আছে, এখানে যদি ক্লিক করেন এই ভেরি টাইট দিলে দেখেন ভেরি টাইট হবে, টাইট দিলে টাইট হবে, লুজ, তারপরে নর্মাল দিলে নর্মালে হবে, ভেরি লুজ, এই ডিজাইন করার জন্য আপনি এই জিনিসটা দেখতে পারেন। তো এখানে এভাবে আপনি এই যে লেখাগুলো ফরম্যাটিং করার জন্য, আমরা যে বিভিন্ন ফ্রন্টের ফরম্যাটিং আছে, তার প্যারাগ্রাফ ফরম্যাটিং আছে, তারপরে এখানে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আগেও দেখছি, এগুলো আপনারা অবশ্যই পারবেন, এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো না। এরপরে দেখেন এখানে কিছু পার্থক্য আছে, যেমন টেক্সট ডাইরেকশান, এটা যদি আমরা ক্লিক করি দেখেন আপনি এখানে ক্লিক করলে টেক্সটগুলো কিন্তু বিভিন্ন ডাইরেকশানে চলে আসতেছে, এগুলো হচ্ছে যে বিভিন্ন টেক্সটের ডাইরেকশান। তারপরে দেখেন টেক্সট অ্যালাইন টেক্সট, এই যে টেক্সটটাকে আপনি উপরে নিচে বটম, অর্থাৎ যদি আপনার কোনো টেক্সট অনেকগুলো টেক্সট থাকে উপরে নিচে নিতে পারবেন। কনভার্ট স্মার্ট আর্ট, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, এটা হচ্ছে যে আপনি দেখেন এই লেখাটাকে বিভিন্ন ধরলে বিভিন্ন স্মার্ট আর্টে চলে আসবে, আপনার কোন ধরনের সুন্দর হয় দেখেন এখানে একটা ডিজাইন চলে আসছে। তারপরে দেখেন আপনি এই ডিজাইনটাতে যখন ক্লিক করবেন এটাকে ডিজাইন করার জন্য দেখেন আলাদা স্মার্ট আর্টের টুল চলে আসছে, এখন এটাকে আপনি ডিজাইন করার জন্য বিভিন্ন ডিজাইন বার চলে আসছে, ফরম্যাটের জন্য ফরম্যাটের সিস্টেম চলে আসছে। তো এগুলো আমরা এক্সেল এবং ওয়ার্ডেও দেখছি, যে কোনো জিনিসকে যদি আপনি ফরম্যাট করতে চান তাহলে ওটার জন্য নির্দিষ্ট একটা ডিজাইন এবং ফরম্যাট চলে আসে এবং ওগুলো দিয়ে আপনি বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন। এরপর আমরা আবার ইনসাইডে যাচ্ছি, তো মনে করেন যে আমরা এইভাবে রাখলাম। এরপরে দেখেন আপনি আবার যদি এখান থেকে একটা টেক্সট বক্স আনেন, আপনি এখান থেকে আরেকটা টেক্সট এখানে লিখতে পারবেন। ধরেন আমরা এখান থেকে এই লেখাটাকে নিয়ে আসতেছি, নিয়ে এখানে আমরা কি করব, পেস্ট করব। তারপরে দেখেন এই যে লেখাগুলোকে আপনি যে কোনো জায়গায় সরাতে পারবেন, আপনি এখান থেকে ডিজাইনের জন্য বিভিন্নভাবে দেখেন বক্স করতে পারবেন। তো এইভাবে আপনি ইচ্ছা করলে বিভিন্ন টেক্সট বক্স এনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইন করতে পারবেন। তারপরে আমরা দেখেন এখানে এই যে ড্রয়িংয়ের জন্য যে বিভিন্ন, এই যে এখানে একটা ড্রয়িং একটা আপনার অপশন আছে, যেমন আমরা এখানে যদি ক্লিক করি এখান থেকে বিভিন্ন শেপগুলো ব্যবহার করি, সাধারণত শেপগুলো কিন্তু আমাদের যথেষ্ট ডিজাইনের জন্য যথেষ্ট দরকার হয়, কারণ শেপের মধ্যে আপনি যে কোনো ইমেজ যদি আনেন তাহলে ডিজাইনগুলো খুব সুন্দর করে করতে পারবেন। তো এরকম আপনি বিভিন্ন ডিজাইন শেপগুলো এখান থেকে আনতে পারবেন। আনার পরে দেখেন এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, এই যে এখানে বিভিন্ন স্টাইল আছে শেপগুলোকে ডিজাইন করার জন্য, তারপরে শেপকে ফিল করার জন্য দেখেন এখানে বিভিন্ন ইয়েগুলো আছে। তারপরে দেখেন আপনি এই শেপের বিভিন্ন ফিল আছে, আপনি কালারগুলো ফিল করতে পারবেন। আইড্রপ আছে, আপনি আইড্রপ দিয়ে যে কোনো আপনার এখান থেকে যদি কোনো ধরেন আমরা আবার এটাতে ক্লিক করতেছি, এইখানে মনে করেন আমরা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটা আনলাম, ঠিক আছে। তো এরপরে আমরা আবার ইনসার্টে যাচ্ছি, ইনসার্ট থেকে মনে করেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা ফরম্যাটে গেলাম। তো দেখেন এখানে এই যে শেপ ফিল, এই যে আমরা শেপটা নিলাম, শেপ ফিলের মধ্যে আমরা আইড্রপ নিব। আইড্রপ নিয়ে দেখেন আমরা চাচ্ছি যে এই কালারটা এখানে চলে আসুক, আমরা যখন এখানে ক্লিক করব দেখেন এই কালারটা এখানে চলে আসছে। তাহলে এগুলো হচ্ছে যে শেপের বিভিন্ন ডিজাইন। এখানে চাইলে আপনি শেপে একটা পিকচার নিয়ে আসতে পারেন, যেমন এই যে আপনি পিকচারে ক্লিক করেন, পিকচার থেকে আপনি অনলাইন থেকেও আনতে পারেন বা আপনার কম্পিউটার থেকে আনতে পারেন। ধরুন আমি আমার কম্পিউটার থেকে আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে আমি এখান থেকে একটা ইনসার্টে দিলাম, তো দেখেন এখানে একটা ছবি চলে আসছে। এইখানে আপনি এই শেপের মধ্যে যে কোনো ছবি আনতে পারবেন। তারপরে দেখেন এটার আপনি আউটলাইনটা চেঞ্জ করতে পারবেন এখানে, অর্থাৎ চারপাশে যে একটা আউটলাইন আছে আউটলাইনটা যদি আপনি দেখেন মোটা দেন তাহলে বুঝতে পারবেন। তারপরে এটাকে একটা ইফেক্ট দিতে পারবেন, বিভিন্ন ধরনের ইফেক্ট আছে এখানে, দেখেন ছবিগুলোর একটা ইফেক্ট আসে, বা নিচে যদি আমরা দেখেন এই বিভিন্ন রকমের ইফেক্ট আসে। তারপরে এইখানে দেখেন বিভিন্ন গ্লো ইফেক্ট আছে, বিভিন্ন রকমের 3D ইফেক্ট আছে, আপনি এই যে বিভিন্ন দেখেন এই ছবিটা একটা বিভিন্ন ইফেক্ট আসছে। তারপরে দেখেন এখানে আপনি ছবিটাতে যদি ডাবল ক্লিক করেন তো এরকম দেখেন এখানে বিভিন্ন রকমের টেক্সটের জন্য আপনার এই যে এখানে টেক্সট আছে,
তো এই জিনিসগুলো কিন্তু আমরা আগে আলোচনা করছি। তো এইভাবে আপনি আপনি এই স্লাইডের মধ্যে বিভিন্ন কিছু নিয়ে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তাহলে দেখেন আমরা এইখানে স্লাইড সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। তো এইখানে দেখেন আমরা এই যে লেআউটটা বুঝছি, তারপরে দেখেন যে আপনি সেকশন, আপনি ইচ্ছা করলে আপনার যদি অনেকগুলো স্লাইড থাকে আপনি ইচ্ছা করলে সেকশন দিতে পারবেন। ধরেন আমরা একটা অনেকগুলো স্লাইড আছে যে এরকম একটা স্লাইডে যাই, তো এইখানে ধরেন আমরা এইটাতে একটা সেকশন দিব, তো এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে অ্যাড সেকশনে ক্লিক করলাম। তো দেখেন তারপরে আমরা প্রথমটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা সেকশন দিব। তাহলে এখানে দেখেন সেকশনটার নাম এখানে চলে আসছে, আমরা ইন্ট্রোডাকশন লিখতেছি এখানে বা ইন্ট্রো দিলাম, ইন্ট্রো দিয়ে আমি রিনেম দিলাম। তাহলে দেখেন আমার এইখানে একটা সেকশন আসছে। তারপরে ধরেন এখান থেকে আমরা আরেকটা সেকশন করলাম, এখানে ক্লিক করে যখন সেকশনে ক্লিক করলাম এখানে কিন্তু আরেকটা সেকশন হয়েছিল, আমরা এটাকে ডাবল ক্লিক করলাম। তো এটাতে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা রিনেম দিব, রিনেম দিয়ে এটাতে লিখবো আমরা অ্যাবাউট। তো তাহলে এটা আমরা দিব অ্যাবাউট কথাটা লিখবো এখানে, আমরা লিখে আমরা রিনেম দিলাম। তাহলে দেখেন আমরা দুইটা সেকশন করলাম, প্রথমটা ইন্ট্রো দিলাম, তারপরটা অ্যাবাউট দিয়ে আমরা সবগুলোতে রাখলাম। তো আপনি যদি এটার পরে যদি আর কোনো সেকশন না রাখেন তাহলে এখানে নিচে যতগুলো স্লাইডস আছে সবগুলো কিন্তু এই সেকশনের আন্ডারে চলে যাবে। তাহলে দেখেন আমি যদি এটাকে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে যদি ক্লিক করি সবগুলো স্লাইড কি হয়ে গেছে, আপনার মেনু আকারে চলে আসছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে এই ইন্ট্রোর আন্ডারে দুইটা স্লাইড আছে, এভাবে চলে আসবে। আবার এটাতে যদি ক্লিক করেন এটার আন্ডারে কয়টা স্লাইড আছে দেখেন 46টা, সবগুলো এখানে চলে আসবে। তো আপনি চাইলে আপনি আর স্লাইড যদি অনেক বেশি হয় তাহলে আপনি এভাবে সেকশন করে ফেলতে পারেন। তো তাহলে আমরা দেখেন যে হোম মেনুতে যে জিনিসগুলো আছে এগুলো আশা করি আমরা বুঝবো, যেমন এই যে কাট কপি, আমরা যে কোনো জিনিস আমরা ওয়ার্ডের মধ্যে যেভাবে কাট কপি করি এখান থেকেও কাট কপি, ফরম্যাট, প্রিন্টার, পেস্ট এই কাজগুলো করতে পারবো। তারপরে স্লাইড সম্পর্কে বুঝছেন আশা করি, স্লাইডটা আপনি এখানেও পাবেন, এই যে ইনসার্ট ট্যাবের মধ্যে এখানেও কিন্তু স্লাইড অপশনটা পাবেন। তারপরে এখানে যে ফ্রন্ট আছে, ফ্রন্ট আপনি ওয়ার্ডে এক্সেলে যেভাবে ব্যবহার করছেন ঠিক এখানেও আপনি একইভাবে ব্যবহার করতে পারবেন, এগুলো নিয়ে আর কথা বললাম না। তারপরে প্যারাগ্রাফ, আপনি ওয়ার্ড এক্সেলে যেভাবে প্যারাগ্রাফের ব্যবহার করছেন এই জিনিসগুলো কিন্তু একইভাবে। ড্রয়িং, এই যে আমি ড্রয়িংগুলো নিয়ে আলোচনা করলাম আপনাকে, বিভিন্ন ড্রয়িংগুলোকে বিভিন্ন শেপ দিতে পারবেন। তারপরে আসেন আমরা ইনসার্টে যাচ্ছি, এই যে ইনসার্ট মেনু থেকে আপনি কি কি কাজ করতে পারবেন দেখেন। তো আমি আরেকটা পাওয়ার পয়েন্টে যাচ্ছি, এইটাতে যাচ্ছি। তো এখান থেকে দেখেন আমার এটা ব্ল্যাঙ্ক আছে, এখান থেকে আমরা ইনসার্টে গেলাম। তো ইনসার্ট থেকে দেখেন এখানে বিভিন্ন অপশনগুলো আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন টেবিল আছে, আপনি এখান থেকে আমরা যেভাবে টেবিল ইনসার্ট করি ঠিক একইভাবে এখানে আপনি টেবিল ইনসার্ট করতে পারবেন আপনার স্লাইডসে। তারপরে দেখেন আমরা যেরকম ওয়ার্ড এবং এক্সেলে যখন আমরা কোনো টেবিল ক্রিয়েট করি, টেবিলের সাথে যেরকম আমাদের ডিজাইন এবং লেআউট অপশনগুলো চলে আসে ঠিক এখানেও এইভাবে চলে আসছে। তো আমরা যেভাবে টেবিল ডিজাইন করছি আপনি এইভাবে স্লাইডেও বিভিন্ন টেবিল যুক্ত করে আপনি ডিজাইন করতে পারবেন। তারপর আমরা আবার ইনসার্টে চলে যাচ্ছি, ইনসার্ট থেকে দেখেন আমরা পিকচার ইনসার্ট করতে পারবো। যেমন এখানে আমরা ক্লিক করে আমাদের কম্পিউটার থেকে আপনি যে কোনো একটা ইনসার্ট, ছবি ইনসার্ট করতে পারবেন। তারপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই জিনিসটা কিন্তু আমাদের খুব দরকার হবে। আপনি যখন দেখেন পিকচারে যখন ক্লিক করলাম এই পিকচারের অনেক ফরম্যাটিং চলে আসছে এখানে, এই অনেকগুলো ফরম্যাটিং চলে আসছে। যেমন এখানে আপনি যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড দেন, এই জিনিসটা কিন্তু খুবই হেল্পফুল একটা টুলস। আর আপনি যে কোনো ডিজাইন করতে গেলে ডিজাইনে যখন ছবি ব্যবহার করবেন ডিজাইনটা খুব সুন্দর হয়, এবং ছবিতে আপনি যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন তখন ওই ডিজাইনটা আরও সুন্দর হয়। যেমন দেখেন এই ছবিটাতে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, তো আমি এখানে কি করলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা আপনার কমান্ড আছে, সেটাতে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাকে বলতেছে কতটুকু সিলেকশন করব। আমি দেখেন এতটুকু সিলেকশন করলাম। আপনি যতটুকু সিলেকশন করবেন ছবিটা কিন্তু ততটুকুই আপনার নিবে। এরপরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে মাইনাস আর একটা হচ্ছে প্লাস, অর্থাৎ যে অংশটুকু আপনার দরকার সেটাকে হচ্ছে যে প্লাস সেটা নীল হবে। তো দেখেন আমার কিন্তু ছবিটা দরকার, আমি যদি এটাতে ক্লিক করে আমি এখান থেকে ক্লিক করতেছি, তাহলে দেখেন এটা আমার এই কিপ, মানে এটা আমি রাখবো। দেখেন এখানে আমি কিপ, এটা আমি ক্লিক করতেছি কিপ, তারপরে এখানে আমি রাখবো কিপ আসতেছে।
তো তাহলে আপনি যে অংশটা রাখবেন সেই অংশটা এইভাবে সিলেক্ট করে দিবেন। আর যে অংশটা দেখেন আমার মাইনাস আছে সেটা হচ্ছে যে ধরেন আমি যদি এই অংশটা প্লাস করে দিই, দেখেন এখানে কিন্তু একটা এই ব্যাকগ্রাউন্ডটা নিচের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। আমি যদি আবার প্লাস করে এটা যদি কেটে দিই, দেখেন এটা মাইনাস করতেছি, মাইনাস করে যখন এটা আমি দেখেন এখানে যদি আমি ক্লিক করব তখন এটা আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো এইভাবে আপনি যে অংশটা রাখবেন সেই অংশটা এটা দিয়ে সিলেক্ট করে দিবেন, আর যে অংশটা আপনি রাখবেন না সেটা আপনি কি করে দিবেন, লাল করে দিবেন। এখন আমি যদি কিপ চেঞ্জ এখানে ক্লিক করি, দেখেন তো এখানে আমার একটু রয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা, এই যে এটা এই ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে, এটা আমরা দেখেন আবার ঠিক করি। আমরা যদি আবার ব্যাকে যাই, দেখেন এখানে প্লাস এবং মাইনাস দুইটা আছে, আমরা এখানে মাইনাস দিয়ে দিচ্ছি, মাইনাস দিয়ে দেখেন আমি এখান থেকে যদি টান দিই, তো তাহলে দেখেন যে অংশটা আপনি রাখবেন সেই অংশটা এভাবে আপনি মার্ক করে দিবেন প্লাস দিয়ে, আর যেটা আপনি রাখবেন না সেটা হচ্ছে যে আপনি মাইনাস দিয়ে আপনি এই দেখেন এটা লাল রং আছে, এভাবে দিয়ে আপনি যখন কিপ চেঞ্জ দিবেন দেখেন আপনার যে ছবিটা যতটুকু রাখতে চান ততটুকু আপনার কী হয়ে গেছে, আপনার ছবিটা চলে আসছে। তো এইভাবে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্যবহার ব্যাকগ্রাউন্ড রিমুভটা আপনার ছবিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। তারপরে দেখেন আপনি এই ছবিটার আপনার বিভিন্ন কারেকশান করতে পারেন, এখানে দেখেন বিভিন্ন কারেকশান আছে, এগুলো আপনি ব্যবহার করে ডিজাইনগুলোকে সুন্দর করতে পারেন। কালার আছে, এই দেখেন বিভিন্ন সেটিং আছে, এগুলো কিন্তু আমরা ওয়ার্ড এক্সেলে ওয়ার্ডে কিন্তু দেখছিলাম, তো এগুলো নিয়ে আমি আর বেশি আলোচনা করলাম না, এগুলো আপনারা দেখবেন। যেমন এই যে পিকচার স্টাইল আছে, এখানে পিকচারের বিভিন্ন দেখেন আপনি স্টাইল দিতে পারবেন, এই যে বিভিন্ন স্টাইল দিয়ে ছবিটাকে সুন্দর করতে পারবেন। আবার আপনি চাইলে এখান থেকেও সেটিং করতে পারবেন, এই বিভিন্ন রকমের দেখেন এখানেও আপনার পিকচারের সেটিং আছে, এগুলো আমরা আগে আলোচনা করছিলাম। তারপরে দেখেন ডিজাইন, আমরা যদি ডিজাইন অপশনে যাই, এখানে দেখেন আমরা ধরেন এখানে আরেকটা আমি স্লাইড নিব, তো আমি নিউ স্লাইড দিচ্ছি, একটা ব্ল্যাঙ্ক নিউ স্লাইড নিলাম এখানে। তারপরে দেখেন এই স্লাইডটা কিন্তু আমার উপরে চলে আসছে, আপনি ইচ্ছাগুলো স্লাইডগুলোকে টেনে নিচে নিয়ে আসতে পারেন, আবার যে কোনো স্লাইডকে আপনি উপরে নিচে এভাবে টেনে নিয়ে আসতে পারবেন। তারপরে ইনসার্ট অপশনে দেখেন আমরা আরও কিছু আছে, তারপরে আমরা দেখেন এখানে ইনসার্টের মধ্যে অনলাইন পিকচার, আপনি অনলাইন থেকে বিভিন্ন ছবি নিয়ে আসতে পারবেন। যেমন আপনি যদি এখানে ফ্লাওয়ার লেখেন, এই ফ্লাওয়ার্স যদি লেখেন, লিখে যদি আপনি সার্চ করেন তো দেখেন বিভিন্ন ছবিগুলো চলে আসবে, আপনি এটা যদি ইনসার্ট দেন দেখেন একটা সুন্দর একটা ছবি এখানে ইনসার্ট হয়ে যাবে। তা আপনি ছবিটাকে আপনার মতো করে এভাবে টেনে ছোটো করে নিবেন, এভাবে ছোটো করে নিবেন আপনি এখানে। তারপরে দেখেন এই যে এখানে রোটেট আছে, আপনি অনেক সময় ছবিগুলোকে যেমন এটাকে আপনি কেটে দেন, আমি এই লেখাটা চলে আসছে এটা আমরা ডিলিট দিয়ে দিচ্ছি, অথবা আপনি এখান থেকে ডিলেটে দিয়ে দেন, কার্ড দিয়ে দেন, তাহলে এটা চলে যাবে। তাহলে আমরা দেখেন আমরা ইনসার্টে ছিলাম, ইনসার্ট থেকে আমরা যদি এই যে ছবিতে যদি ক্লিক করি, দেখেন এখান থেকে কিন্তু এই যে আমরা রোটেট এগুলো আমরা দেখছি, এই যে কর্ভ করা বিভিন্ন শেপে বা এগুলো কিন্তু আমরা ওয়ার্ডের মধ্যে আলোচনা করছি। তাহলে দেখেন আমরা ইনসার্ট থেকে এই যে অনলাইন থেকে বিভিন্ন ছবি নিয়ে আসতে পারবো, আমাদের ডিজাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ছবি নিয়ে আসতে পারবো। তারপরে দেখেন স্ক্রিনশট, আপনি চাইলে ধরেন আমি একটা ওয়েবসাইট, আমি ধরেন এখানে এই যে ওয়েবসাইটের এটা আমি চাচ্ছি যে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য, তো তাহলে দেখেন আমি পাওয়ার পয়েন্টে গেলাম, এখান থেকে আমি আর একটা ধরেন এখানে আমি এই জিনিসটার একটা স্ক্রিনশট আনবো, তাহলে আমি এখানে স্ক্রিনশটে ক্লিক করলাম, তো দেখেন এখানে আপনি পূর্বে যে স্ক্রিনশটগুলো নিছিলেন সেগুলো কিন্তু এখানে দেখাবে, আর আপনি যদি নতুন করে স্ক্রিনশট নিতে চান এখানে ক্লিক করতে হবে স্ক্রিন ক্লিপিং, এখানে যখন ক্লিক করবেন তখন দেখেন আপনি আমি ধরেন এই অংশটা কী করবো এখান থেকে স্ক্রিনশট নিব, দেখেন আমার অটোমেটিক এই স্ক্রিনশটটা চলে আসছে। এরপর আমি এটাকে আমার পরিমাণ মতো আমি এটাকে স্ক্রিনশটটাকে এখানে নিয়ে আসলাম। এরপরে এগুলোকে আপনি ইমেজগুলোকে আপনি বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন, এখান থেকে বিভিন্ন ডিজাইন আছে, ডিজাইন করে নিতে পারেন। তো এইভাবে আপনি ইনসার্ট থেকে বিভিন্ন স্ক্রিনশট নিতে পারবেন। তারপরে ফটো অ্যালবাম, আপনি ফটো অ্যালবামটা দেখানোর জন্য আমি আরেকটা ফাইল খুলতেছি, আমরা আরেকটা নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা দেখাইতেছি, তো এখান থেকে আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে দেখেন ফটো অ্যালবাম, আপনি পাওয়ার পয়েন্টে আপনার বিভিন্ন ছবি দিয়ে আপনি অ্যালবাম তৈরি করতে পারেন। যেমন ধরেন আমি একটা নিউ অ্যালবাম ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে বিভিন্ন ছবিগুলো আমি কি করব ইনসার্ট করব। তাহলে এখান থেকে দেখেন ফাইল ক্লিক করে আমার ছবিগুলো কোথায় আছে, দেখেন এখানে আমার কিছু ছবি আছে, ধরেন এখানে আমার ধরলাম এগুলো আমার ছবি, আমি একটা একটা ইনসার্ট করতেছি, তাহলে একটা ইনসার্ট হয়েছে, আমি আবার আরেকটা ইনসার্ট করতেছি, দেখেন এখানে আরেকটা ইনসার্ট হয়েছে, এভাবে দুইটা
এভাবে ধরেন আমি আরেকটা করলাম, তাহলে এখানে আমি তিনটা ছবি ইনসার্ট করলাম। এখন আপনি আবার চাইলে যেটা এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি ছবিগুলোকে উপরে নিচে এখান থেকে নিয়ে আসতে পারবেন। ধরেন এটাতে ক্লিক করলে উপরে চলে যাবে, আবার এটাতে ক্লিক করলে নিচে চলে আসবে, আবার এখানে সিলেকশন করে রিমুভ করলে রিমুভ হয়ে যাবে। তারপর এখানে দেখেন কিছু সেটিং আছে, এই সেটিংগুলো আপনি দেখতে পারবেন। তারপরে পিকচারের এখানে বিভিন্ন সেটিং আছে, এগুলো আমরা দেখতেছি। তাহলে আমি যখন এখানে ক্রিয়েট ক্লিক করব, দেখেন আমার এখানে ছবিগুলো দিয়ে একটা ফটো অ্যালবাম তৈরি হয়ে গেছে। এভাবে আমরা ব্যক্তিগত বিভিন্ন ছবি নিয়ে একটা ফটো অ্যালবাম তৈরি করতে পারি। তারপর এখানে দেখেন এই ফটো অ্যালবামটার নাম আপনি এখানে দিলেন, আপনার যে নাম আছে সেটা দিলেন এখানে। তারপরে এখানে আপনি যদি কোনো কিছু লিখতে চান লিখতে পারেন, অথবা না লিখতে চাইলে না লিখতে পারেন। তাহলে দেখেন এখানে এই যে সুন্দর ফটো অ্যালবাম তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আপনি যদি আবার এই অ্যালবামটা এডিট করতে চান, তাহলে দেখেন এডিট ফটো অ্যালবামে ক্লিক করবেন, তাহলে এই অপশনটা চলে আসবে। তো এখানে দেখেন ফটো অ্যালবামের আরও কিছু লেআউট আছে, যেমন এখানে ফিট টু স্লাইড দেওয়া আছে। তাহলে আমার দেখেন এখানে কিন্তু এই অ্যালবামগুলো ফিট আছে, মানে আমার স্লাইডের সাথে ফিট আছে। আপনি চাইলে বিভিন্ন স্টাইল করতে পারেন। আমি যদি পিকচার ওয়ান দিয়ে ফ্রেম শেপ রেক্টেঙ্গুলার আছে, দেখেন আমি বিভিন্ন স্টাইলে দিতে পারবেন। রাউন্ড রেক্টেঙ্গুলার এখানে দিতে পারলেন, দিয়ে আপডেটে ক্লিক করেন, দেখেন এগুলো ডিজাইনগুলো একটু অন্যরকম হয়ে গেছে। তো এভাবে আপনি ফটো অ্যালবাম ব্যবহার করে আপনি ফটোর সুন্দর সুন্দর অ্যালবাম তৈরি করতে পারবেন। এগুলো আপনারা ঘাটাঘাটি করলে এখানে আরও অনেক কিছু আছে, এখান থেকে আপনারা আনতে পারবেন। যেমন এখানে থিম আছে, আপনি ইচ্ছা করলে এই যে নিচের একটা থিম, এই থিমটা আপনি চেঞ্জ করতে পারেন। আপনার আমি ধরেন গ্যালারি দিলাম, দিয়ে সিলেক্ট করলাম, আপডেট দিলাম। তো দেখেন এখানে আমার এখান থেকে এই যে ফটোটা, এটার নিচে একটা থিম কি আসছে, চলে আসছে। অথবা আপনি ডিজাইনে গিয়ে ডিজাইন থেকেও বিভিন্ন থিমগুলো নিয়ে আসতে পারেন। এখানেও বিভিন্ন থিম আছে, আপনি যদি এটাতে ক্লিক করেন দেখেন এই থিমটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে বিভিন্ন ভ্যারাইটিস আছে, এই যে এখানে কালারের বিভিন্ন কম্বিনেশন আছে। তো এইভাবে আপনি ফটো অ্যালবামগুলো তৈরি করতে পারবেন। তারপরে আসেন আমরা ইলাস্ট্রেশন একটা অপশন আছে, এগুলো আমরা দেখি। আমরা আবার একটা এটা আমরা কেটে দিচ্ছি, ডোন্ট সেভ দিচ্ছি। তো আমরা এখান থেকে আরেকটা নতুন একটা স্লাইড নিচ্ছি, এই যে ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি। নিয়ে দেখেন এখানে আপনি শেপ, আপনি এখান থেকে বিভিন্ন শেপ আছে, আপনি এই শেপগুলো, বিভিন্ন ধরনের শেপগুলো আপনি কি করতে পারেন, এখান থেকে দেখেন এইভাবে বিভিন্ন শেপ আঁকতে পারেন। আবার যখন যে কোনো শেপ দিবেন সেটার সাথে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইনগুলো চলে আসবে। তারপরে দেখেন আমরা যদি শেপের মধ্যে দেখেন অনেক রকমের শেপ আছে, শেপগুলো কিন্তু আমরা ব্যবহার করে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। তারপরে দেখেন স্মার্ট আর্ট, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এখানে বিভিন্ন স্মার্ট আর্ট আছে। অর্থাৎ আমরা এই স্মার্ট আর্টের মধ্যে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন দেখেন লিস্ট, আমরা লিস্ট থেকে যদি একটা নিই, ধরেন আমরা এটা নিলাম, নিয়ে একটা ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে একটা ডিজাইন চলে আসছে। তো এই ডিজাইনটাতে আপনি টেক্সটগুলো যদি চেঞ্জ করতে চান, আপনি এখানে ক্লিক করেও কিন্তু লিখতে পারেন। যেমন আমরা এখানে লিখলাম যে কোনো একটা কিছু লিখি, আমরা ক্লাস লিখলাম, তারপরে এখানে একটা জিনিস লিখতেছি, ধরেন স্টুডেন্ট লিখতেছি। তারপরে মনে করেন যে এখানে আমরা লিখতেছি ক্লাস টু, এখান থেকে কপি করে আমরা এখানে নিয়ে আসতেছি, তো আমরা এখানে লিখতেছি ক্লাস টু। তারপরে দেখেন এটা আপনি এখান থেকেও লিখতে পারেন, অথবা দেখেন এই যে টেক্সট পেন, এখানে যদি ক্লিক করেন এখান থেকেও আপনি লিখতে পারবেন। তাহলে এখানে ক্লিক করে আপনি এখানে ধরেন এখানেও স্টুডেন্ট কথাটা লেখেন, এই যে স্টুডেন্ট কথাটা লেখেন, তাহলে দেখেন এটা একটা এরকম একটা ডিজাইন এখানে চলে আসলো। আবার আপনি এখান থেকে ডিজাইনগুলোকে চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে, দেখেন এগুলো ডিজাইনগুলো ধরলে বিভিন্ন রকমের ডিজাইন হয়। তো দেখেন আমার নিচে কিন্তু একটা এটা থাকাতে কিন্তু জিনিসটা সুন্দর দেখাচ্ছে না, এটা আমরা কাট করে দিচ্ছি। তাহলে এটাকে আমরা উপরে নিয়ে আসতেছি, এখন আমরা এটাতে ডাবল ক্লিক করে তো আমরা ইনসার্টে যাচ্ছি। তো ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে দেখেন এই যে এখন যদি আমরা ডিজাইনগুলোকে ধরি, দেখেন বিভিন্ন রকমের স্টাইল কিন্তু দেখা যাচ্ছে। তো এরকম আপনি সুন্দর সুন্দর বিভিন্ন কিছু, এই যে আমরা ইনসার্ট থেকে যেটা দেখাইলাম যে স্মার্ট আর্ট দিয়ে আপনি বিভিন্ন কিছু আনতে পারেন। আবার এখানে ক্লিক করেন, এটাকে ক্লিক করে দেখেন আমরা যদি এটা আমরা লিস্টে দেখাইলাম, ধরেন এখানে যদি আমরা এটা ক্লিক করি দেখেন এটা কিন্তু আরেকটা মনে করেন স্টাইল চলে আসছে।
তো আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি, ছোট করে আমরা ডিজাইনটা একটু এদিকে রাখতেছি। দেখেন আপনার ডিজাইনটা কোথায় আছে, ঠিকমতো আছে কিনা আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। তো এইভাবে আপনি এখান থেকে দেখেন ইনসার্ট থেকে বিভিন্ন স্মার্ট আর্ট নিয়ে, যেমন ধরেন এখানে আপনি একটা সার্কেল আর একটা সার্কেল আনবেন, এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করলে দেখেন এখানে সুন্দর একটা সার্কেল চলে আসছে। তো এখানে বিভিন্ন কিছু আপনি লিখে সার্কেলগুলোতে বিভিন্ন কিছু লিখে আপনি, যেমন আমরা এখানে লিখতেছি ওয়ান, তারপরে এখানে লিখলাম টু, তারপরে এখানে লিখলাম থ্রি, তারপরে এখানে লিখলাম ফোর, এখানে লিখলাম ফাইভ। তারপরে দেখেন এটাকে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারেন, দেখেন এখানে কালারগুলো চেঞ্জ করতে পারেন, এখানে কালার অপশন আছে, দেখেন আপনার বিভিন্ন রকমের কালার আছে, কোন কালারটা সুন্দর লাগে। তারপরে এখানে দেখেন এখানে বিভিন্ন স্টাইল আছে, দেখেন এই যে এখানে বিভিন্ন স্টাইলগুলো আছে, এগুলো দিয়ে আপনি এই যে সার্কেলের একটা সুন্দর একটা সার্কেল তৈরি করে ফেললেন। এরকম আমাদের ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সার্কেল দিতে হয়। তো তাহলে আশা করি আপনারা স্মার্ট আর্টটা বুঝছেন। আপনি এই যে বিভিন্ন রকমের স্মার্ট আর্ট আছে ক্যাটাগরি ওয়াইজ, যেমন লিস্ট আছে, প্রসেস আছে, সার্কেল আছে, তারপরে আপনার রিলেশনশিপ আছে, এরকম এক একটা আপনার ক্যাটাগরির আপনার স্মার্ট আর্টগুলো এক এক রকম ডিজাইন আছে। আপনি যেরকম ডিজাইন আপনি করতে চান সেরকম ডিজাইন এখানে নিয়ে এসে আপনি ব্যবহার করতে পারেন। এরপরে দেখেন চার্ট, আপনি আপনার আপনার স্লাইডে বিভিন্ন রকমের চার্ট আপনি অ্যাটাচ করতে পারবেন, যেমন এখানে ক্লিক করে আপনি কোন ধরনের চার্ট নেবেন সেটা সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে, ওই চার্ট থেকে আপনি কোন ধরনের স্টাইলটা নেবেন আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমরা এটা নিচ্ছি, নিয়ে ওকেতে ক্লিক করলাম। তো আমরা এই চার্টটা নিচ্ছি, চার্টটা নিয়ে ওকেতে ক্লিক করলাম। তো দেখেন এখানে এই চার্টটা এখানে চলে আসছে, আপনি এই চার্টটাকে ছোট করে নেন। এই চার্টটার সাথে দেখেন একটা এক্সেল শিট চলে আসছে। আপনি কিভাবে এক্সেলের চার্ট তৈরি করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু একটা টেবিলের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করছি, তো সেটা দেখে নেবেন। সেটা দেখে নিলে আপনি এই চার্টটা কীভাবে তৈরি করবেন বুঝতে পারবেন। তারপরেও দেখেন আপনি চার্টটা কীভাবে করবেন আপনাকে একটা আইডিয়া দিই। যেমন মনে করেন এখানে একটা আপনার চার্ট চলে আসছে, তো আপনি মনে করেন যে চার্টটা আপনি তৈরি করবেন, মনে করেন যেটা আপনি তৈরি করবেন এই অংশটা তৈরি করবেন বা অন্য কোনো এক্সেলে আপনি রাখছেন, ওখান থেকে এভাবে কপি করে আপনি চার্টটা আপনার টেবিলটা এখানে নিয়ে আসবেন। তো টেবিলটা নিয়ে এসে আপনি কি করবেন, এই যে দেখেন এখানে এই চার্টের কিন্তু অপশনগুলো চলে আসছে, তো এখান থেকে দেখেন এই যে সিলেক্ট ডাটা, এটাতে ক্লিক করবেন। তো সিলেক্ট ডাটাতে ক্লিক করলে দেখেন এই অপশনটা চলে আসবে। তো আপনি এখানে যে টেবিলটা আপনি বা যে ডাটাটা দিয়ে আপনি চার্ট বানাতে চান সেটা সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি ওকেতে ক্লিক করবেন। তাহলে দেখেন এই যে চার্টটা চলে আসছে। তারপরে এখান থেকে আপনি এই চার্টের দেখেন এখানে আমরা যদি এটা ক্লোজ করে দিই, তো এরপরে দেখেন আপনি এই এক্সেল শিটটাকে আপনি সেভ করে রাখবেন। তো এখানে দেখেন একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখেন এটা আপনার এই এক্সেল শিটের মতো করে আসবে, তখন এটাকে আপনি সেভ করে রাখবেন। সেভ এস করে আপনি আপনার ব্রাউজ আপনার ফোল্ডারে যেখানে আপনার রাখার দরকার এই শিটটাকে কি করবেন সেভ করে রেখে দিবেন। এই যে আমি মনে করেন ডেস্কটপে এটা রেখে দিলাম, রেখে দিয়ে ওকেতে ক্লিক করলাম, তাহলে এটা আমার সেভ হয়ে গেছে। এরপরে যদি আপনি আবার এই এক্সেল শিটটা আপনি আবার আনতে চান, তাহলে আপনি দেখেন এখানে ক্লিক করবেন যে এডিট ডাটা। তো এডিট ডাটা এখানেও ক্লিক করতে পারেন অথবা এডিট ডাটা ইন এক্সেল। আমরা যদি এডিট ডাটা এটাতে ক্লিক করি, দেখেন এই যে আমার যে এক্সেল শিটটা ছিল সেটা চলে আসছে। আবার যদি আমরা ক্লোজ করে দিই এটা চলে যাবে। আর যদি আমরা এডিট ডাটা ইন এক্সেল এটাতে ক্লিক করি, তাহলে দেখেন আমরা যে সেভ করে রাখছিলাম ওই শিটটা চলে আসছে। তাহলে এভাবে আপনি চার্টগুলো আপনার এই স্লাইডের মধ্যে আপনি সংযুক্ত করতে পারবেন। এরপরে এই চার্টের যে বিভিন্ন ডিজাইনগুলো আছে, এগুলো আমরা যে চার্ট একটা টিউটোরিয়াল আছে সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করছিলাম। তো আশা করি আপনারা এই জিনিসটা পারবেন। তো দেখেন তাহলে আমরা ইলাস্ট্রেশন এই অপশনটা দেখলাম। এরপরে দেখেন যে লিংক একটা অপশন আছে, আপনি যদি এখানে কোনো কিছু লিংক দিতে চান, ধরেন আমি এখানে একটা এই লেখাটার উপরে বা এই লেখাটার উপরে একটা লিংক দিতে চাচ্ছি, তাহলে আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে লিংকে ক্লিক করলাম। তাহলে লিংক দিয়ে আপনি যে কোনো লিংক আপনি এখানে লিংকের অ্যাড্রেস বা আপনার যে কোনো ফাইল আপনি এখানে সাথে কী করতে পারবেন, লিংক করতে পারবেন। তাহলে এখানে ক্লিক করলে আপনার ওই ফাইলটা কী হয়ে যাবে, খুলে যাবে। তো এইভাবে আপনি এখানে যে কোনো লেখা লিখলেন, মনে করেন আমরা একটা বক্স লিখলাম, বক্স লিখে আমরা এখানে একটা যে কোনো কিছু লিখলাম, তো ধরেন এখানে যে কোনো কিছু লেখা লিখলাম, এটার সাথে আমরা কী করতে পারি, লিংক করে দিতে পারি বিভিন্ন কিছু, ইনসার্ট থেকে আমরা লিংক করে দিতে পারি। এরপরে দেখেন আপনি
এখানে ইচ্ছা করলে ভিডিও আপনি অ্যাড করতে পারেন। আপনার এখানে যে আপনার যদি পিসিতে কোনো ভিডিও থাকে তাহলে আপনি এখান থেকে একটা ভিডিও আপনি অ্যাড করতে পারেন। যেমন ধরেন আমরা একটা ভিডিও অ্যাড করতেছি, তো ধরেন আমরা একটা ভিডিও সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট করলাম। তো এটাকে আমাদের কি করতে হবে, ছোট করে নিতে হবে ভিডিওটাকে। এটা দেখেন, এই যে ভিডিওটা এখানে আমরা নিয়ে আসলাম, তাহলে দেখেন এই যে এখানে ভিডিওটা চলে আসছে। এখানে আপনি ভিডিও, যে কোনো ভিডিও ইনসার্ট করতে পারবেন। আপনি যদি প্লে দেন দেখেন ভিডিওটা চলতেছে। তো এইভাবে আপনি ভিডিও ইনসার্ট করতে পারেন। তারপরে দেখেন আপনি অডিও ইনসার্ট করতে পারবেন, এই যে এখানে অডিও ইনসার্ট করতে পারবেন। তারপরে রেকর্ড, এবং আপনি অডিও রেকর্ড করে আপনি ইনসার্ট করতে পারবেন। তারপরে অনলাইন ভিডিও, আপনি ইচ্ছা করলে অনলাইন থেকে কোনো ভিডিও এখানে অ্যাড করতে পারবেন। স্ক্রিন রেকর্ডিং, আপনি ইচ্ছা করলে স্ক্রিন রেকর্ডিং করে এখানে অ্যাড করতে পারবেন। তো আশা করি এখানে আপনার ইনসার্ট অপশনগুলো বুঝছেন। এরপরে দেখেন আরেকটা জিনিস, এখানে আমরা একটা নতুন আরেকটা স্লাইড নিচ্ছি। ধরেন এই যে ব্ল্যাঙ্ক আর একটা স্লাইড নিলাম, এটাকে আমরা সবার উপরে দিলাম। তো দেখেন আপনি এই স্লাইডটাকে বিভিন্ন লেআউটে নিয়ে আসতে পারবেন। আমরা হোমে যাব, হোম থেকে আমরা দেখেন এখানে লেআউটে ক্লিক করব। লেআউট থেকে দেখেন আমরা চাচ্ছি যে টাইটেল এবং কন্টেন্ট, এটা আমি এই লেআউটটা আনবো। দেখুন, দেখেন আমার ব্ল্যাঙ্ক স্লাইড আছে। আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, যেমন আমি টাইটেল এবং কন্টেন্ট এখানে আনলাম, দেখেন আমার এটা কিন্তু ব্ল্যাঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে দেখেন এখানে আপনি কোনো একটা কিছু লেখেন। আপনি, আমরা একটা জিনিস কপি করে আনতেছি। তো আমরা এখানে একটা জিনিস লেখা, এক লেখা আনলাম। তারপরে মনে করেন যে এখানে আমরা কিছু লিখতে যাব, এখানে লিখতে পারবো। অথবা দেখেন এখান থেকে আপনার আইকন দেওয়া আছে, আপনি এখান থেকে ক্লিক করে আপনি টেবিল ইনসার্ট করতে পারবেন। তারপরে চার্ট ইনসার্ট করতে পারবেন, আপনি চাইলে স্মার্ট আর্ট ইনসার্ট করতে পারবেন, 3D মডেল ইনসার্ট করতে পারবেন, পিকচার, অনলাইন পিকচার, ইনসার্ট ভিডিও, ইনসার্ট আইকন, আপনি এখান থেকে বিভিন্ন ইনসার্ট আইকনও ক্লিক করতে পারবেন। তো দেখেন এখানে আপনি যখন ক্লিক করবেন, যেমন এই যে আপনি ইনসার্ট টেবিলে যখন ক্লিক করবেন, আপনাকে দেখাচ্ছে কয়টা কলাম হবে, কয়টা রো হবে, দিয়ে যখন ওকেতে ক্লিক করবেন এখানে আপনার কলামটা চলে আসবে। তাহলে এইভাবে আপনার এই যে লেআউট থেকে আপনি বিভিন্ন স্টাইল নিয়েও আপনি এখান থেকে কাজ করতে পারেন, বিভিন্ন কিছু ইনসার্ট করতে পারেন। এরপরে দেখেন আমরা ডিজাইন অপশনে যাব। তো ডিজাইন এই ট্যাবের মধ্যে দেখেন এখানে আপনি, আমরা এখানে আরেকটা নিউ একটা ব্ল্যাঙ্ক একটা ইয়া করতেছি। এই যে ব্ল্যাঙ্ক একটা করলাম, তো ব্ল্যাঙ্ক একটা আমরা স্লাইড নিয়ে এখন আমরা ডিজাইনে যাচ্ছি। ডিজাইন থেকে দেখেন আপনি এখানে থিম দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে যে থিমটা ভালো এরকম একটা থিম যদি ক্লিক করেন, দেখেন আপনার সবগুলো স্লাইড কিন্তু ওই থিমে চলে আসছে। এখানে দেখেন অনেকগুলো থিম আছে, আপনার যেটা ভালো লাগে সে যে থিমটা আপনি ক্লিক করবেন সেই থিমটা আপনার চলে আসবে। এরপরে দেখেন এখান থেকে আরও অনেকগুলো আছে, আমরা যদি এটাতে ক্লিক করে দেখেন এই থিমটা চলে আসছে। এরপরে দেখেন এখানে ভেরিয়েন্ট আছে, এখান থেকে ক্লিক করে আপনি এটার কালার ভেরিয়েন্টগুলো চেঞ্জ করতে পারেন। আপনি যদি এটা দেন আপনার, দেখেন আমরা যদি এটা নিই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন এখানে বিভিন্ন কালার আছে, আপনি যদি এখান থেকে কালারগুলো চেঞ্জ করেন, দেখেন এখানে এই যে বিভিন্ন কালার চেঞ্জ করলে আপনার থিমের কালারগুলো চেঞ্জ হবে। তারপর আপনি ফ্রন্ট আছে, আপনি এখান থেকে দেখেন লেখার ফ্রন্টগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনার ইফেক্ট আছে, আপনি এখানে বিভিন্ন রকম ইফেক্ট দিয়ে আপনি আপনার থিমগুলোকে চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড স্টাইল আছে, আপনি চাইলে এখান থেকেও ব্যাকগ্রাউন্ড স্টাইল চেঞ্জ করতে পারেন। অথবা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে আপনি দেখেন এই যে ফরম্যাট আসছে, এখান থেকে আপনি সলিড ফিল দিতে পারেন, গ্রেডিয়েন্ট দিতে পারেন। এগুলো আমরা ওয়ার্ডের মধ্যেও দেখছি বিভিন্ন ডিজাইনগুলো আছে। অথবা আপনি পিকচার অথবা টেক্সট দিয়ে ফিল করতে পারেন, প্যাটার্ন ফিল করতে পারেন। তো এভাবে আপনি আপনার এই যে থিমগুলোকে বিভিন্নভাবে এখানে ভেরিয়েন্ট দিয়ে আপনি ইয়া করতে পারেন। তারপরে দেখেন এখানে স্লাইড সাইজ আছে, আপনি এই ওয়াইড স্ক্রিন দিতে পারেন, স্ট্যান্ডার্ড দিতে পারেন। তো আমরা যদি প্রজেক্টরের মধ্যে প্রেজেন্টেশনগুলো দেখাই তাহলে ওয়াইড স্ক্রিন দিতে পারেন। অথবা আমরা যদি মনে করেন আপনি যে কোনো একটা গ্রাফিক্স ডিজাইনের জন্য যদি এই পেজগুলোকে আপনি করতে চান তাহলে আপনার নির্দিষ্ট সাইজ আপনি দিতে পারবেন। এখানে আপনার এই যে উইথ, হাইট এগুলো দিয়ে আপনি এখানে দেখেন পোর্টাল না ল্যান্ডস্কেপ এগুলো সিলেক্ট করতে পারবেন। স্লাইডগুলো আপনি কীরকম হবে, এই যে স্লাইড এখন আমার ল্যান্ডস্কেপ আছে, আমি যদি পোর্টালে দিই, দিয়ে যদি ওকে করি, দেখেন এখানে আসছে ম্যাক্সিমাইজ, এখানে আসছে এনশিওর ফিট। তো আপনি যদি এনশিওর ফিট দেন, দেখেন এটা ডিজাইনটা দেখেন অন্য সিস্টেমে আসছে। আবার আপনি যদি এখান থেকে কাস্টমাইজে আবার যদি আপনি, তো দেখেন এরপর আমরা ল্যান্ডস্কেপে দিচ্ছি, ল্যান্ডস্কেপে দিয়ে ওকেতে ক্লিক করলাম। এরপরে আমি ম্যাক্সিমাইজে দিলাম,
তাহলে দেখেন আমার এটা এইভাবে চলে আসছে। তারপরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলাম, তো দেখেন এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন অপশনগুলো চলে আসছে। আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলোকে বিভিন্ন ফরম্যাট, সলিড ফিল দিতে পারেন, গ্রেডিয়েন্ট দিতে পারেন, পিকচার দিতে পারেন, প্যাটার্ন দিতে পারেন। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালারগুলো আপনি দিতে পারেন, দেখেন এক একটা কালার দিলে এক এক চেঞ্জ হবে। তারপরে এখানে ফোরগ্রাউন্ড, এখানে দেখেন এখানে কী কালার দিবেন আপনি, এই কালারগুলো আপনি এভাবে ব্যবহার করে আপনার ডিজাইনকে সুন্দর করতে পারেন। তারপরে দেখেন আপনি এখানে ব্রাউজ থিম, আপনার যদি কোনো থিম যদি আপনার কাছে থাকে ওইটা কিন্তু নিয়ে আসতে পারেন, অথবা আপনি অনলাইন থেকে বিভিন্ন রকমের থিম আপনি ডাউনলোড করতে পারেন। যেমন আমরা যদি গুগলে সার্চ দিই, তো দেখেন আমরা যেরকম প্রেজেন্টেশনগুলো ডাউনলোড করতে পারি, ঠিক একইভাবে আপনি যদি গুগলে লেখেন পাওয়ার পয়েন্ট থিম ফ্রি ডাউনলোড, দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। দেখেন আমরা প্রথম ওয়েবসাইটটাতে যাচ্ছি, এখানে ক্লিক করতেছি, তো দেখেন এখানে লেখা আসছে ফ্রি পাওয়ার পয়েন্ট টেম্পলেট অ্যান্ড গুগল স্লাইড থিমস ফর প্রেজেন্টেশন। তো এখান থেকে আপনি বিভিন্ন আপনার থিম পাবেন। তারপরে আমরা যদি আরেকটা সাইডে যাই, এখানে দেখেন 100% ফ্রি পাওয়ার পয়েন্ট থিমস, আমরা যদি এখানে ক্লিক করি, তো দেখেন এখানে বিভিন্ন রকমের থিম আছে, আপনি যে কোনো একটা থিম এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ধরেন আমরা এই থিমটা ডাউনলোড করব, আমরা ডাউনলোডে ক্লিক করলাম, তো দেখেন এখানে এই ট্যাম্পলেটটা আসছে। আমরা যদি এখান থেকে এই যে এটা ট্যাম্পলেট হিসেবে আসছে, আমি যদি এখান থেকে ডাউনলোড দিই তাহলে কিন্তু এটা আমার এই ট্যাম্পলেটটা ব্যবহার করতে পারেন, থিম হিসেবে ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনারা গুগল থেকে সার্চ করে আপনি বিভিন্ন থিমগুলো আপনি ডাউনলোড করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। এরপরে দেখেন আপনি বিভিন্নভাবে আরও সুন্দর সুন্দর থিম আপনি নিয়ে আসতে পারেন। যেমন ধরেন আপনি ইনসার্ট থেকে, তো দেখেন আমরা এই অনলাইন পিকচারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লিখব থিমস, TheMe থিমস লিখে যদি আমরা এন্টারে ক্লিক করি, তো দেখেন এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর থিম পাবেন। ধরেন আপনি এই থিমটা আপনার পছন্দ হয়েছে, আপনি এটাতে ক্লিক করেন, ইনসার্টে ক্লিক করেন, তো দেখেন এই থিমটা চলে আসছে, আপনি এটাকে সমান করে দেন। তো এভাবেও আপনি থিমগুলো অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি গুগলে লেখেন যে থিমস ফ্রি ডাউনলোড, তো আপনি থিমস ফ্রি ডাউনলোড লিখে আপনি এখানে ইমেজ সার্চে যাবেন। ইমেজ সার্চে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে আপনার, এখানে আপনি ওয়ালপেপারও যেতে পারেন, বিভিন্ন অপশন থেকে দেখবেন আপনি সুন্দর সুন্দর ওয়ালপেপার কোথায় পাওয়া যায়। তো দেখেন মনে করেন যে আপনি এই ওয়ালপেপারটা নিতে চাচ্ছেন, আপনি এটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে, আপনি ধরেন আপনি এটা নেবেন। তাহলে ওদের ওয়েবসাইটে আপনি ভিজিট করেন, এখান থেকে ওদের ওয়েবসাইটে যান, তারপরে দেখেন এখানে আপনার এটার বিভিন্ন কোন ফরম্যাটে আপনি নেবেন, সেটাতে এই ইমেজটা আপনি কোন ফরম্যাটে নেবেন দেখেন। তো আমি সবচেয়ে বড় সাইজটা নিলাম, তো এখান থেকেও দেখেন আপনি সেভ ইমেজ অ্যাজ এভাবে ক্লিক করতে পারেন, করে আপনি আমি ডেস্কটপে এটা সেভ করলাম, তো দেখেন এটা আমার হয়ে গেছে। তো আমি দেখেন এখানে আরেকটা আমি স্লাইড নিচ্ছি, স্লাইড নিয়ে দেখেন এটাকে আমি এখন ইনসার্ট করতেছি, এই যে পিকচার থেকে এই যে আমি এটা ইনসার্ট করতেছি, তো দেখেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে। তো এইভাবে আপনি অনলাইন থেকে দেখেন এখানে আপনি বিভিন্ন ওয়েবসাইটেও যেতে পারেন, যেমন এই যে এখানে একটা ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইট একটা আছে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে, এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড দিয়ে এগুলো নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনারা থিমস লিখে বিভিন্ন সুন্দর সুন্দর থিমস, এই থিমগুলো আপনার ক্রিয়েট করতে কিন্তু অনেক কষ্ট হবে, কিন্তু সুন্দর সুন্দর থিমগুলো আপনি কম্পিউটার থেকে কালেকশন করে আপনার ডিজাইনগুলোকে আপনি সুন্দর করতে পারেন, এভাবে বিভিন্ন থিম এনে আপনি এগুলোকে সুন্দর করতে পারেন। এরপরে দেখেন আপনার কাছে এই থিমটা যদি ভালো লাগে, যেমন আমি ইন্টারনেট থেকে একটা ট্যাম্পলেট ডাউনলোড করছি, তো এইখান থেকে এই থিমটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এটা কিন্তু সেভও করতে পারেন। যেমন এই যে সেভ কারেন্ট থিম, এটা যদি ক্লিক করেন তাহলে আপনি এই যে দেখেন আপনার এই থিম ওয়ান দিয়ে আপনি দেখেন আপনার এখানে কিন্তু সেভ হইতেছে, এটা আপনার এই পাওয়ার পয়েন্টের মধ্যেই একটা ফোল্ডারের মধ্যে এটা সেভ হবে। আপনি এখানে সেভে ক্লিক করেন, তারপরে তো বলতেছে এরকম একটা বক্স আসবে যেখানে সবগুলো ফ্রন্ট আমার এখানে নাই, তো আপনি ওকে দিয়ে দিবেন আপনার যদি, অথবা এখানে ওভার পাস দিয়ে দিতে পারেন, দিয়ে ওকেতে ক্লিক করতে পারেন, তাহলে দেখেন এই থিমটা আমার কিন্তু সেভ হয়ে গেছে। তাহলে দেখেন এই যে আমি যেটা সেভ করছি এই থিমটা আমার এখানে দেখেন কাস্টম হিসেবে আছে। তো এখানে আমি যদি ক্লিক করি দেখেন এই যে এখন আমি যে থিমটা সেভ করছি এটা কাস্টম হিসাবে এখানে রয়ে গেছে।
তাহলে আমি যদি অন্য একটা প্রেজেন্টেশনে আমি যদি দেখেন এই থিমটা যদি ব্যবহার করি, আমি এখানে আরেকটা নতুন একটা স্লাইডস নিলাম, এখানে একটা স্লাইডস নিলাম, এই যে এই স্লাইডটাতে নিলাম, নিয়ে আমি যদি এখানে ডিজাইন থেকে দেখেন আমি এখন যেটা করছি এই যে কাস্টম, এটাতে যদি ক্লিক করি দেখেন আমার এই ওই থিম অনুসারে কিন্তু এখানের থিমগুলো চেঞ্জ হয়ে গেছে, আপনার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি, যেমন আমি যদি এই যে বিভিন্ন থিমগুলো এখানে, আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন আপনার যদি আপনার কম্পিউটারে কোনো ডাউনলোড করার থিম থাকে, আপনি সেই থিমটা যদি দেখিয়ে দেন, এখান থেকে আপনি থিমগুলো কী করতে পারবেন, ব্রাউজ করে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা পাওয়ার পয়েন্টের আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।